প্রিয়াশা রায় জন্ম 16 আগস্ট 1999। তিনি হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশন অভিনেত্রী। তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামার চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। প্রিয়াশা টেলিভিশনে তার অভিনয় জীবন শুরু করেছিলেন একজন পার্শ্ব অভিনেত্রী হিসেবে। 2018 সালে তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক কৃষ্ণকলিতে অভিনয় শুরু করেছিলেন। ধারাবাহিকটি জি বাংলা প্রচারিত হয় এবং 2020 সালে নভেম্বর মাসে এটি 840 পর্ব সম্পন্ন করে। তিনি টেলিভিশন অভিনেতা সুবান রায়কে বিয়ে করেন। তার অভিনীত অনুষ্ঠান হল কৃষ্ণকলি, দাদাগিরি এবং দিদি নাম্বার 1।